মুন্সিগঞ্জে আতিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে একজন, আহত হয়েছে বেশ কয়েকজন। গতরাত 3টা থেকে শনিবার সকাল 7টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ হয় জেলা সদরের খাসকান্দি এবং ছোট মোল্লাকান্দি গ্রামের মামুন এবং নজির হালদার গ্রুপের মধ্যে। এ সময় গুলিবিদ্ধ হয় রাব্বি এবং পারভেজ। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় পারভেজ। পুলিশ জানিয়েছে সংঘর্ষের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।